মামলার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হলো খালেদা জিয়াকে, মুক্তির দাবিতে মানববন্ধন। জানমালের ক্ষতি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমির হোসেন আমর, বিএনপি শত্রু বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদের। টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ, রায় দ্রুত বাস্তবায়নের দাবি। এবং রোহিঙ্গাদের নির্যাতন মিয়ানমার নেত্রীকে উপলব্ধি করতেই হবে, রাখাইন পরিদর্শনে গিয়ে বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। এতক্ষণ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে তার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। এদিকে মানববন্ধন থেকে ফেরার পথে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মারুফুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন পরিণত হয় সমাবেশে। সোমবার বেলা 11টা থেকে মানববন্ধন শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঙ্গে যোগ দেন 20 দলের নেতাকর্মীরাও। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার হাতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাবের সামনের সড়ক। মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আজকে অন্যায়ভাবে তাকে কারাগারে আটক রেখে জনগণের গণতন্ত্রের যে আন্দোলন, সেই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তাই খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে আমরা আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই নির্বাচনে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন এই দেশে হবে না বন্ধু। দলের সিনিয়র নেতারা জানান, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। মানববন্ধন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে ফেরার পথে সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের পঞ্চম দিন আজ। আজ সকাল থেকে পুরাতন কারাগার এলাকার নিরাপত্তা কিছুটা শিথিল করা হয়েছে। এই মুহূর্তে পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী মৌ খন্দকার, তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মৌ, কারাগারের সামনের অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল থেকে, আজকে কিন্তু পঞ্চম দিন, তো পঞ্চম দিনে কিন্তু সকাল থেকে নিরাপত্তা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আছে এবং অনেকটাই শিথিল বলা যাচ্ছে। আপনি জানেন যে এখানে যে প্রথম ব্যারিকেডটি দেওয়া ছিল, তারপরের ব্যারিকেড পর্যন্ত কিন্তু সাধারণ জনগণকে আগে যেতে দেওয়া হতো না, কিন্তু এখন কিন্তু প্রথম ব্যারিকেডটা এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সাধারণ জনগণ ভেতরে প্রবেশ করতে পারছেন এবং যাতায়াতেও অনেকটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে না, কিন্তু সাধারণ জনগণকে কিন্তু যে তল্লাশির কারণ রয়েছে সেই তল্লাশি কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং তাকে ডাবল চেকিংয়ের মাধ্যমে প্রত্যেককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে দ্বিতীয় ব্যারিকেডে কিন্তু আরেকটি নিরাপত্তা আছে, বিশেষ নিরাপত্তা, তারপরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আপনাকে যে রাস্তাটি দেখাতে চাচ্ছি, দেখছেন যে পুলিশ কিন্তু পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে, এখানে কিন্তু সাধারণ মানুষকে চেকিংয়ের মাধ্যমে ঢুকাচ্ছে এবং ভেতরে কিন্তু কোনো গাড়ি বা কোনো যানবাহন কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা আছে উপরের কারা অধিদপ্তর থেকে এবং আমরা যতদূর কারা সূত্রে জানতে পেরেছি যে বেগম চেয়ারপারসন খালেদা জিয়া ভেতরে ভালো আছেন, সুস্থ আছেন এবং তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন বলে আমরা জানতে পেরেছি। আর আপনি জানেন যে
এর আগে কিন্তু কুমিল্লায় যে মামলাটি হয়েছিল, যে বিস্ফোরণ মামলা এবং হচ্ছে মৃত্যুদণ্ড মামলা, তো ওই মামলার কিন্তু অ্যারেস্ট গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে এবং সেই গ্রেপ্তার পরোয়ানার কাগজ কিন্তু এরই মধ্যে ডিএমপির মধ্যে পৌঁছে গেছে আমরা জানতে পেরেছি এমনটাই। আর নিরাপত্তার কথা যদি বলতে চাই, যে প্রত্যেকটি মোড়ে মোড়ে এখনও সেই চেকপোস্ট বসানো আছে, সেই একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু আজকে পঞ্চম দিন থাকার কারণে নিরাপত্তা অনেকটাই একটু কমে এসেছে, যার কারণে জনসাধারণ কিন্তু অনেকটাই স্বস্তি পাচ্ছে। তারপরও কিছু কিছু জনসাধারণের ভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। তো এই ছিল জেলগেট থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ অর্থিক। অসংখ্য ধন্যবাদ দর্শক নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদের সঙ্গে সেখানকার সবশেষ অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী মৌ খন্দকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শত্রু বিএনপি নিজেরাই, তাই দল ভাঙার যে অভিযোগ বিএনপি থেকে করা হচ্ছে তার জন্য তারাই দায়ী। কক্সবাজারে দুপুরে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে এই কথা বলেন তিনি। আমি আগেও বলেছি, এখনো একই কথাই বলবো, যে বিএনপি ভাঙার জন্য বিএনপি যথেষ্ট। জেলখানা যদি গুলশানের বাড়ি মনে করেন জেলখানাকে, সেটা তো বিএনপি নেতারা বড় ভুল করবেন। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেছেন, রাজনীতি উত্তপ্ত করার নামে কেউ সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এটা আইনের ব্যাপারটা আপনারা নিজেরা জানেন, এই যে মাল করক হবে কিনা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার না। যারা অ্যাবসেন্টি তাদের মাল করক হবে কিনা, তাদেরকে হাজির করার জন্য বলা হবে কিনা, কীভাবে হাজির করা হবে, এই নির্দেশনাগুলো সব কিছু নির্ভর করে আদালতের উপরে। সুতরাং আদালত যতক্ষণ পর্যন্ত না কোনো সিদ্ধান্ত দেয়, আইন প্রকারী সংস্থার কিছু করার নেই। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডির 41তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এখন ইতালির রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ভ্যাটিকান সিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে পোপ ফ্রান্সিসের সাথে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধে 7টায় রোমের লিওনার্দো দা ভি ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার, আইএফএডির সহসভাপতি ক্লডিও রিচার্ড ও ইতালি সরকারের প্রতিনিধিরা। এরপর নিয়ে যাওয়া হয় হোটেলে, সেখানে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব খাদ্য কর্মসূচি নির্বাহী পরিচালক। আগামীকাল সকালে আইএফএডি গভর্নিং কাউন্সিলের 41তম সভায় যোগ দেবেন তিনি। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাতে তিনি হোটেলে বাংলাদেশি কমিউনিটির আয়োজিত সভায় যোগ দেবেন। বুধবার প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে ইতালি ছাড়বেন। প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের সহকর্মী শাহ আলী জয়ও রয়েছেন সেইখানে। পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সবশেষ খবর জানাতে ভ্যাটিকান সিটি থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জয়, পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কি শুরু হয়েছে কিনার, যেমনটি কিছুদিন আগে পোপ বাংলাদেশ সফর করেছিলেন, বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে? আপনাকে জানিয়ে রাখি যে স্থানীয় সময় সকাল 9:45 অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 2:45 প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর ভ্যাটিকান সিটিতে প্রবেশ করে। অর্থে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইতালির রাজধানী রোমে, এবং আপনি নিশ্চয়ই আমার পেছনে যে গির্জাটি দেখতে পাচ্ছেন, সেই গির্জাটি আসলে ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম নগর রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে। এবং যেই লোহার রেলিংটি দেখতে পাচ্ছেন, এই লোহার রেলিংটি দিয়েই কিন্তু ভ্যাটিকানের সঙ্গে রোমের সীমান্ত স্থাপন করা হয়েছে। এবং অর্থে আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটিতে প্রবেশ করার পর তাকে উষ্ণ অভিবাদন জানানো হয়, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে ভ্যাটিকান সিটির ভেতরে গার্ড অফ অনার প্রদান করা হচ্ছে,
এখানকার স্থানীয় রীতি অনুযায়ী আসলে ভ্যাটিকান সিটির ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকায় এই মুহূর্তে আমরা সেখানে যেতে পারছি না। তবে ভেতরে যেসব কর্মসূচি রয়েছে এই বিষয়ে অতি আমি আপনাকে জানিয়ে দিতে চাই। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করার পরে সে ভ্যাটিকানের সেক্রেটারি স্টেট অফ ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিত্রো প্যারোলাইনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ভ্যাটিকান সিটিতে সিস্টেম চ্যাপেল এবং সেন্ট পিটার্স ব্যাসেলিকা পরিদর্শন করবেন। অর্থে আপনাকে জানিয়ে রাখতে চাই যে দি সিস্টেম চ্যাপেল ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক ধর্মগুরুদের প্রশাসনিক বাসভবন এবং একে বলা হয় অ্যাপোলোস্টিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। এটি ক্যাপোলো মেগনা নামেও ইতালিতে পরিচিত। পোপ সিক্সটাস চতুর্থ 1477 থেকে 1480 সালের মধ্যে এটি পুনর্নির্মাণের সময় এর নামকরণ করা হয় সিস্টেম চ্যাপেল। সেই থেকে এটি ধর্মীয় কাজ এবং পোপের প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তো অর্থে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী আগামী 2 ঘন্টা স্থানীয় সময় দুপুর 12টা পর্যন্ত এই ভ্যাটিকান সিটিতে অবস্থান করবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পোপ ফ্রান্সিস 3 দিনের জন্য বাংলাদেশ সফর করেছিলেন এবং সে সফরটি অত্যন্ত উষ্ণ এবং হৃদ্যতাপূর্ণ একটি সফর ছিল। সে সফরের কয়েক মাস পরেই অর্থাৎ নভেম্বরের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ 3 মাস পরেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এই এখানে ভ্যাটিকান সিটি সফরে এলেন। অর্থে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ভ্যাটিকান সিটি পরিদর্শনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির মহাপরিচালকের একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে এবং প্রধানমন্ত্রীর সম্মানে রোমে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রী সেই নৈশভোজে অংশগ্রহণ করবেন। এই মূলত আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি ইতালির রোম এবং ভ্যাটিকান সিটিতে। তো অর্থে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভ্যাটিকান সিটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শাহালি জয়। যাচ্ছি অন্যান্য খবরে। টাঙ্গাইলে আলোচিত রূপা ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 1 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। একই সাথে আদালত ওই বাস জব্দ করে মালিকানা পরিবর্তনের মাধ্যমে তার রূপার পরিবারকে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। রায় নিয়ে খুশি নিহতের স্বজনরা, তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। আতিকুর রহমানের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এরপর 12 ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক। সোমবার 4 জনের ফাঁসি ও 1 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া। এই রায়ে খুশি রূপার স্বজনরা, তবে শিগগির রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। আজকে আমরা অনেক খুশি হয়েছি, জানি আমরা আমার আপুকে কখনো ফিরে পাবো না, তবে সরকার আমাদের তো এটুকু দেখালো যে দেশে এখনো আইন আছে, আমরা সঠিক বিচারটা পেয়েছি। কিন্তু এটা একটু খারাপ হয়েছে আমাদের কাছে, যদি ওই সুপারভাইজারকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হতো, যাবজ্জীবন জেল দেওয়া হতো, তাহলে আমরা একটু খুশি হতাম। প্রধানমন্ত্রী, আমি ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সমস্ত ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদেরকে, আমি ধন্যবাদ জানাই আমার পাশে যে সকল আইনজীবীরা ছিল, মানবাধিকার সংস্থা সহ রাষ্ট্রপক্ষ সহ যে সকল আইনজীবীরা ছিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাদীপক্ষের আইনজীবী বলছেন, রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। যে বাসে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটানো হয়েছিল সেই বাসটি জব্দ করা হয়েছে এবং সেই বাসের মালিকানা রূপার পরিবারকে দেওয়ার নির্দেশনা দিয়েছে। আমরা সন্তুষ্ট মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবী হিসেবে, যে এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তবে বিবাদী আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ। আজকে যে রায় বিজ্ঞ নিম্ন আদালত রায় দিয়েছেন, আমরা আসামি পক্ষ এটা ক্ষুব্ধ। আইনের আমরা যে ব্যত্যয় সেটা হয়নি, আর এই মামলাটা সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ যেগুলো উত্থাপন করেছে সেই জায়গায় এই মামলাটা প্রমাণিত হয় নাই। গেল বছরের 25 আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে কলেজ ছাত্রী রূপাকে চলন্ত বাসে গণধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। পরে তাকে নির্মমভাবে হত্যা করে টাঙ্গাইলের মধুপুরে জঙ্গলে ফেলে রাখা হয়।
মামলা বাণিজ্যের ফাঁদে ফেলে আওয়ামী লীগ নিধনই মূল মিশন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেনের। এ কাজে তার সহযোগী স্থানীয় সংসদ সদস্য। তথ্য প্রমাণে এমন অভিযোগে নিউজ 24 এর কাছে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ। আর অভিযোগ অস্বীকার করে মিডিয়াকেই দুষছেন অভিযুক্ত ওসি ইসমাইল। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। অভিযুক্ত ওসি ইসমাইল হোসেন 1993 সালে যোগ দেন পুলিশ বাহিনীতে এসআই পদে, তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশে, কারণ তিনি ছিলেন ছাত্রদলের সক্রিয় কর্মী। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এখন তিনি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের অন্ত নেই। ছাত্রদলের একজন কর্মী, উনি এখানে নিয়োগ পায়, যেইভাবে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগে নিষ্পেষিত হচ্ছে। ওসি সাহেবের আপন ভাই, তার নাম হলো উমর আলী। ওসির ভাই যখন মাঠে যায় তখন কেউ কোনো কথা বলতো, সাহস পায় না, জমি না কিনো, অনেক ডেভেলপার্স আছে যে অবাধে এই ওসির শেল্ডিংয়ে বালু ফেলায়া মানুষের জমি বা দখল করে নিচ্ছে। পুলিশের পরিসংখ্যান বলছে গেল 9 বছরে দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইসমাইল হোসেন। খতিয়ানও তাই দীর্ঘ। মাদক হিরুনের ছায়া গেছে, আমার যুব সমাজটা ধ্বংস করে দিছে এই ওসি আর আমার সাংসদ মিলা। সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলি তো ওনার মধ্যে আছেই। তারপর উনি ওনার প্রশাসনকে ওনার নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান ওসিকে খুব শক করে উনি নিচ্ছে। এই ওসির ক্ষমতার পেছনে আছে রাজনৈতিক মদদ। এমপির যত অপকর্ম আছে, এমপির ভূমিদস্যুতা বলেন, রূপগঞ্জে শত শত হিন্দু সম্পত্তি এমপি গ্রাস করছে, এর বিনিময়ে তাকে রাজি খুশি করে এমপি এটা করছে, তাকে ম্যানেজ করে। 9 বছরে আপনার 2800 থেকে 3000 ঊর্ধ্বে মানে ওই মামলা হয়েছে আমাদের রূপগঞ্জে। এটা আওয়ামী লীগ যারা পোস্ট ক্যারি করেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ব্যবসা বাণিজ্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁদে ফেলে বিএনপিকে উজ্জীবিত করার যে নীল নকশা, তার প্রত্যেকটা আলামতি প্রত্যেকটা মামলায় আছে। এই আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য আজকে এই এমপি গাজীর নেতৃত্বে সে এই পুলিশ দিয়া বিভিন্ন হয়রানি এবং বিভিন্নভাবে আমাদের এই ছেলেদেরকে আসামি করে তারপরে তাড়া করে বেড়াচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ধনী ওসিদের তালিকায়ও তার নাম। এই হলো তার সম্পদের বিবরণ। স্থানীয়দের অভিযোগ আর গণমাধ্যমের অনুসন্ধানের কোনো কিছুরই ইসমাইল হোসেনের কাছে পাত্তা নেই। এই বাস্তবতায় এই পুলিশ কর্মকর্তার হাত থেকে মুক্তি চান রূপগঞ্জের সাধারণ মানুষ। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো, একটি বিরতির ফিরছি, একটু পর সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ঢাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। প্রয়াত আনিসুল হকের অবর্তমানে থমকে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক উন্নয়ন কাজ। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় রয়েছে সেই চিত্র। এ বিষয়ে আরও জানাতে ঢাকা লাইভে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, এই উন্নয়ন কাজ কেন থেমে আছে, স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে? যেটি বলছিলেন যে মেয়র আনিসুল হকের অবর্তমানে রাজধানীর যে উত্তর সিটি কর্পোরেশনের আওতায় যে উন্নয়ন কাজ হচ্ছে, সে উন্নয়ন কাজের কিছুটা স্থবির বা কিছুটা গতি কমেছে। আসলে এটি কিন্তু সত্যি যদি বলি, আসলে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনের সাথে আমি কথা বলেছি। শুধু এই যে এটি যে তেজগাঁও এলাকা না, মিরপুর বলেন, তেজগাঁও বলেন বা ধানমন্ডি বলেন, এই উত্তর সিটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ এলাকারই কিন্তু অবস্থা একই রকমের। এবং যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে কাজ চলছে কিন্তু আসলে কাজের গতিটা কিন্তু অনেকটাই কম। এবং এই এলাকার অবস্থা যদি বলি, আপনি দেখছেন যে এখানে যে রাস্তার দুপাশে যে ড্রেন হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে কিন্তু কাজের সময় চলমান যেই সাধারণ মানুষের ভোগান্তি, যে সে ভোগান্তির চিন্তা করে যা যা করণীয় সেগুলো আসলে নজরদারি যেই বিষয়, সেই নজরদারি জায়গাতে কিন্তু অনেকটাই বলতে গেলে কমতি দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে কাজ হচ্ছে, উন্নয়ন কাজ হচ্ছে, সেই উন্নয়ন কাজের
যেই টেকসই বলেন বা কাজের যে মান, সেই মানের ক্ষেত্রে কিন্তু অনেক অভিযোগ রয়েছে এবং মানের প্রশ্ননীয় কিন্তু এখানকার যারা স্থানীয় কমিশনার রয়েছেন তারাও কিন্তু নিজেরও স্বীকার করছেন যে আসলে কাজের মান কিন্তু কম হচ্ছে, এবং তারাও কিন্তু যেটি বলছিলেন যে আনিসুল হকের যে শূন্যতা, সেই শূন্যতা কিন্তু তারাও স্বীকার করছেন। তারাও বলছেন যে যে কাজের একটি গতি ছিল বা আসলে কাজের যে একটি স্পিড ছিল যেটি বলছে তারা, সেই সেটি কিন্তু অনেকটাই কম। তো সর্বোপরি তারা একটি বলছে যে তারপরও কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বপ্রাপ্ত মেয়র রয়েছেন তিনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে অথবা এইসব কাজগুলো মেয়র আনিসুল হকের যে যে কাজগুলো রেখে গিয়েছেন সে কাজগুলো শেষ করার ব্যাপারে। তো এগুলি তবে স্থানীয়রা যারা আছেন সব এলাকার স্থানীয় সাধারণ মানুষ বলছে যে অন্তত এইসব কাজগুলো যাতে দ্রুত নজরদারির আওতায় এনে যাতে কাজের কাজগুলো যাতে টেকসই হয় এবং যাতে দ্রুত কাজগুলো শেষ হয় সেটি সেদিকে লক্ষ্য রাখার জন্য কিন্তু এখনকার ভারপ্রাপ্ত মেয়রের প্রতি অনুরোধ জানিয়েছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে আমাদের সঙ্গে ঢাকা লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। এবারে ভাষার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, মোদের গৌরব মোদের আশা। তথ্য প্রযুক্তিগত দিকেও অগ্রণী ভূমিকা পালন করছে বাংলা ভাষা। কম্পিউটারে টাইপিং থেকে শুরু করে গুগল ট্রান্সলেটার সবখানে মিলছে বাংলা ভাষার পদচিহ্ন। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 2017 সালে প্রথমবারের মতো মাইক্রোসফট ট্রান্সলেটারে চালু হয় বাংলা ভাষা। রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষার প্রাপ্তির পাল্লাটা দিনের পর দিন শুধুই ভারী হয়েছে। এর আগে 2011 সালে প্রথমবারের মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ট্রান্সলেটরে যোগ হয় বাংলা ভাষা। প্রথমে পূর্ণাঙ্গভাবে তা চালু না হলেও এখন অন্যান্য ভাষার সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে 30 কোটি মানুষের প্রাণেরই ভাষা। 1988 সালে প্রথমবারের মতো কম্পিউটারে বাংলা লেখার কৌশল উদ্ভাবন করেন বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তারপর থেকে বিজয় শুধু কিবোর্ডই নয়, তার সাথে যুক্ত হতে থাকে শিক্ষার বিভিন্ন ডিজিটাল উপকরণ হিসেবেও। শিক্ষার ডিজিটাল রূপান্তর, সেই অর্থে আমরা 1-5 সফটওয়্যারের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা শিক্ষা ব্যবস্থাটা চালু করতে চাই। তথ্য প্রযুক্তির যুগে এসব শিক্ষা উপকরণ ও প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহারকে সাধুবাদ জানান অনেকেই। এই যে ডিজিটাল উপকরণগুলো খুব উপকারী বলে আমার কাছে মনে হয়। আমাদের ইতিহাসগুলো যদি কেউ আসলে জানতে চায়, আমি জানতে চাই যদি, অবশ্যই বলবো অনেক ইজিয়ার হয়ে গেছে। তবে প্রযুক্তির ছোঁয়ায় যেন বইকে ভুলে না যান সেদিকেও লক্ষ্য রাখার কথা বলছেন সাধারণ মানুষ। বই খুলে যে শেখা এটাই ভালো। বইয়ের এজ ইউজুয়াল আমরা যেরকম ছোটবেলা থেকে বই পড়ে আসছি, আমরা চাই ওরাও এরকম বই পড়ুক। শুধু বাংলা অক্ষরই নয়, বাংলা ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে দেশের সরকারি ওয়েবসাইটগুলো ইংরেজির পাশাপাশি করা হয়েছে বাংলায়। একই সাথে বেসরকারি গণমাধ্যমগুলোও ইংরেজির পাশাপাশি অনলাইন ভার্সনে বাংলা খবর ছড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী। রিশাদ হাসান, News24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রযুক্তি নির্ভর আগামীর ফ্যাশন শিল্প নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশ ফ্যাশনোলজি সামিট নামে আন্তর্জাতিক প্রদর্শনী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সম্মেলনে আমেরিকা, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান সহ এবং ভারত সহ বিভিন্ন দেশের 17 জন ফ্যাশন ও প্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। দিনব্যাপী সম্মেলনে 4টি সেশনে প্রযুক্তি নির্ভর আগামী পোশাক ও ফ্যাশন শিল্প সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা হবে। এই শিল্পের উদ্যোক্তা, ক্রেতা, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সহ পোশাক শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নিয়েছেন। সময় হলো আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে
আবার স্বাগত নিউজ 24 সংবাদে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে গত ৬ বছরের মতো এবারও বের হয়েছে ইফাত গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক নবরাজ পত্রিকার সম্পাদক ইফতেখার আহমেদ টিপুর কলামের সংকলন কলাম সংগ্রহ। সোমবার ইফাত গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। দেশের শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখা কলাম সমগ্র বইটি পড়ে পাঠকগণ দেশকে ভালোবাসতে শিখবেন বলে মত বইটির লেখকের। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়ন নং ২তে পাওয়া যাবে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। রাখাইন জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিষয়টি মিয়ানমার নেত্রী সুচির উপলব্ধি করতেই হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। অং সান সুচির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর রাখাইনে বাস্তুচ্যুত মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে তিনি এই কথা জানান। বলেন, জাতিসংঘের সম্পৃক্ততায় রাখাইন সংকটের দ্রুতই সমাধান করতে হবে। সঞ্জিতা ইসলামের প্রতিবেদন। রাজধানী নেপিদোতে মিয়ানমার নেত্রী সুচির সঙ্গে বৈঠকের প্রায় ১১ ঘণ্টা পর রোববার রাখাইনে মুসলিম জনগোষ্ঠীর বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনে যান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেখানকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে জানান, তাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা ভয়ঙ্কর। এর আগে রাখাইনের লোকজন তাদের নিজেদের বাড়ি নিজেরাই পুড়িয়ে ফেলছে বলে মিয়ানমার সরকার যে অভিযোগ করেছিল তিনি তা অসম্ভব বলে উল্লেখ করেন। দেখুন, এখানকার অবস্থা এখন অনেক নাজুক। গ্রামীণ এই সাধারণ মানুষ এখনো তাদের বাড়িতে অগ্নিকাণ্ড ও স্বজনদের হত্যা দৃশ্য ভুলতে পারেননি। আমি মিয়ানমার নেত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে এর আগেই কথা বলেছি। আমরা চাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই রাখাইন জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিশ্চিত হোক। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ রাখাইন শরণার্থীকে মিয়ানমার ফিরিয়ে নেওয়ার সময় জাতিসংঘ বা কোনো আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ চায় না বলে কয়েকদিন আগেই জানিয়েছে বার্মিজ প্রশাসন। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য সরকার মিয়ানমার নেত্রী সুচিকে বিষয়টি বোঝাতে সর্বোচ্চ চেষ্টা করছে। আমি চাই এখানে এসে নির্যাতন নিপীড়নের যে প্রমাণগুলো আমরা পেয়েছি তা মিয়ানমার সরকার স্বীকার করুক। হেলিকপ্টার থেকে উঁকি দিয়ে দেখলে এই সত্য বোঝা কঠিন। মিয়ানমার নেত্রীর প্রতি আমার আস্থা রয়েছে। আমার বিশ্বাস তিনি রাখাইন জনগোষ্ঠীর সংকটটি উপলব্ধি করবেন এবং নিপীড়িত এই মানুষগুলোর মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেবেন। রাখাইন সফরের আগে মিয়ানমার নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠকে রাখাইন থেকে আটক হওয়া দুই রয়টার্সের সাংবাদিকের বিষয়টিও আলোচনায় আনেন বরিস। রাখাইন সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীকে মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য নেপিদো সরকারকে আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব তার আগে সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুমিল্লার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হলো খালেদা জিয়াকে, মুক্তির দাবিতে মানববন্ধন। জানমালের ক্ষতি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমির হোসেন আমর। বিএনপি শত্রু বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। টাঙ্গাইলে রূপা ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ, রায় দ্রুত বাস্তবায়নের দাবি। এবং রোহিঙ্গাদের নির্যাতন মিয়ানমার নেত্রীকে উপলব্ধি করতেই হবে, রাখাইন পরিদর্শনে গিয়ে বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।